আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, প্রথমে আমরা অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি পদে যিনি আসীন হতে যাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে। বড়ই ধামাকাধারী একটা শক দিলেন আসলে সারা বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী। বেসিক্যালি যিনি মূল আলোচনার কোথাও এই পর্যন্ত নামটাই আসেনি, সেই ব্যক্তি সবাইকে টপকে কেন আসলে আওয়ামী লীগ মনে করলো যে এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেবই বাংলাদেশ আওয়ামী লীগের কি বলা হয় যে প্রত্যাশার জায়গা থেকে তিনিই উপযুক্ত। এখানে নাম এসেছিল ওবায়দুল কাদের সাহেবের, ডক্টর শিরিন ম্যাডামের, তারপর মশিউর রহমানের, আরও বাঘা বাঘা অনেকের। কিন্তু যেই সকল কারণে সবাইকে ডিঙে তিনি এই পদে আসীন হয়েছেন, আমাদের আজকের ভিডিওতে থাকছে আমাদের নতুন রাষ্ট্রপতি সব সম্পর্কে বেশ কিছু তথ্য এবং কি যে কারণে তাকে চয়েস করা হলো। তো ওনার ব্যক্তিগত জীবনটাকে পর্যালোচনা করলে বা বাংলাদেশ আওয়ামী লীগে ওনার যেই কি বলে যে ত্যাগ এবং তিতিক্ষা ছিল, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এ টু জেড মিলেয়া তিনি একটা প্যাকেজ হিসেবেই আসলে বোঝা যাচ্ছে। ছাত্র জীবনেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়েছিলেন আমাদের এই নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহেব যিনি হতে যাচ্ছেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছেন, এছাড়াও বিচার বিভাগেও তিনি দায়িত্ব পালন করেছেন, এবং কি সবশেষে দুদকের কমিশনারও হয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ওনাকে এখানে কি বলা যায় মনোনয়ন দেওয়া হয়েছে। যেহেতু বিএনপির কোনো প্রার্থী নেই, সেই কারণে তিনিই আপনারা এখানে চূড়ান্ত হতে যাচ্ছেন, আর মাঠে অন্য কেউই নাই যিনি রাষ্ট্রপতি পদের জন্য কি বলা হয় যে মনোনয়ন চেয়েছেন। তো ওনার সম্পর্কে আমরা যদি একটু দেখি, তিনি 1949 সালে পাবনায় জন্মগ্রহণ করেছেন। 1971 সালে পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন, এবং কি একজন মুক্তিযোদ্ধা। তিনি ছাত্র জীবনেই পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি, বুঝতে পারছেন কী বলেছে, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যথেষ্ট হেভি। ইভেন 1974 সালে পাবনা জেলা যুবলীগেরও সভাপতির দায়িত্ব পালন করেন। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর এই আমাদের নতুন এই আপকামিং রাষ্ট্রপতি সাহেবকে কারাবরণও করতে হয়েছিল। 1982 সালে বিসিএস বিচার বিভাগে যোগদান করেন, এবং 1995 সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনেরও মহাসচিব হিসাবে নির্বাচিত হন। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত সমন্বয়কারী হিসাবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 2001 সালের সাধারণ নির্বাচন, পরবর্তী সময়ে বিএনপি জামাত জোটের নেতাকর্মীদের মাধ্যমে সংঘটিত হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, মানবতাবিরোধী কর্মকাণ্ডের অনুসন্ধানে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনেরও চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি এক পুত্র সন্তানের বাবা, এবং ওনার স্ত্রীও যথেষ্ট এডুকেটেড। ওনার স্ত্রী হচ্ছেন অধ্যাপিকা রেবেকা সুলতানা, তিনিও সরকারের সাবেক যুগ্ম সচিব ছিলেন। মোহাম্মদ শাহাবুদ্দিনের জেলা এবং দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব পালন করেছেন। তো সকল কিছু মিলিয়ে ওনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে আওয়ামী লীগের জায়গাটা শক্ত আছেন, এডুকেটেড আছেন, ওনার সম্পর্কে কোনো দুর্নীতির এই পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি। সো সকল কিছু মিলিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে ওনাকেই মনোনয়ন দেওয়া হয়েছে। তো আমরা চাই ইনশাল্লাহ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক, ভালো কিছু হোক। রাষ্ট্রপতির যে দায়িত্বগুলো আছে তিনি শতভাগ আস্থা এবং সততা বিশ্বাসের সাহস আপনি তিনি পালন করবেন, এটাই প্রত্যাশা। ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।